গুগল, মাইক্রোসফট কিংবা অ্যাডোবির মতো বিখ্যাত কোম্পানিগুলোর মধ্যে মিল কোথায় বলুন তো? এই প্রতিটি কোম্পানির সিইও ভারতীয়। কেউ পড়াশোনা করেছেন খড়গপুরে, কেউ আবার বেড়ে উঠেছেন চেন্নাইয়ের কোনো প্রত্যন্ত গ্রামে। অবশ্যই এই তো মাত্র কয়েকটা বিখ্যাত কোম্পানির কথা বললাম, এছাড়াও তাবড় তাবড় বিখ্যাত কোম্পানি আলো করে বসে আছেন ভারতীয়রা। কোন কোন বিশ্বসেরা কোম্পানিগুলোর মূল পদে ভারতীয়রা রয়েছেন, আসুন আজকের ভিডিওতে সেই কথাই জেনে নিই। আমাদের দেশে কখনো প্রতিভার কমতি ছিল এই দাবি কেউ করতে পারবে না। সেই প্রাচীনকালে শূন্য আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, যা বদলে দিয়েছিল বিজ্ঞান। বিজ্ঞান ছাড়াও শিল্প, সঙ্গীতে, চিকিৎসা শাস্ত্রে উচ্চস্থানে পৌঁছে গিয়েছিল প্রাচীন ভারত। চাণক্যের কূটনীতির কথা তো শুনেছেনই, সুতরাং পৃথিবী বিখ্যাত কোম্পানিগুলোতে ভারতীয়দের আধিপত্য দেখে অবাক হওয়ার কিছু নেই। এই যেমন সুন্দর পিচাইয়ের কথাই ধরুন না, একসময় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরকে নিজের হাতে তালুর মতো চিনতেন তিনি। বর্তমানে তিনিই কিনা পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিন কোম্পানি গুগলের সিইও। বর্তমানে সুন্দর পিচাইয়ের সম্পত্তির পরিমাণ 5,000 কোটি টাকা। তাছাড়া গুগলের স্টক কিংবা আরও অন্যান্য সুযোগ সুবিধার কথা তো বাদই দিলাম। মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার কথা তো শুনেছেন, হায়দ্রাবাদের পাবলিক স্কুলে পড়তেন তিনি, আর আজ 10 বছর হয়ে গেল তিনি মাইক্রোসফটের সিইও। IBM কোম্পানিকেই কম্পিউটারের জনক হিসেবে ধরা হয়। নাসা যখন চাঁদে মানুষ পাঠিয়েছিল, সেই সময় কঠিন কঠিন অঙ্কের উত্তর দেওয়ার দায়িত্ব ছিল IBM কম্পিউটারের ওপরেই। আর আজ সেই IBM কোম্পানির সিইওর নাম অরবিন্দ কৃষ্ণা, যার বড় হয়ে ওঠা আন্ধ্রপ্রদেশে। যারা ফটোশপ কিংবা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, তাদের কাছে অ্যাডোবি নামটা অচেনা নয়। ফটো কিংবা ভিডিওকে নিমেষের মধ্যে আকর্ষণীয় বানিয়ে তোলে এই সফটওয়্যার। $19 বিলিয়ন এই কোম্পানির সিইও কিন্তু একজন ভারতীয়ই, শান্তনু নারায়ণ। সেই 2007 সাল থেকে এই কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর বেড়ে ওঠা কিংবা পড়াশুনো এই হায়দ্রাবাদে। লাইফ বয় কিংবা ডাভ সাবান থেকে শুরু করে হরলিক্সের মতো প্রোডাক্ট তৈরি করে ইউনিলিভার, সেফটিভিন থেকে হেলিকপ্টার, সবকিছুর সঙ্গে জুড়ে রয়েছে ইউনিলিভারের নাম। সেই কারণে তাদের মার্কেট ভ্যালুও চোখ ধাঁধানো। $92 বিলিয়ন এই কোম্পানির সিইওর পদে রয়েছেন লিনা নায়ার। 54 বছর বয়সী এই ভারতীয় মহিলার হাত ধরেই বিশ্বের সেরা কোম্পানির মধ্যে ঢুকে পড়েছে ইউনিলিভার। আজকাল হেন কোনো জিনিস নেই যা ইউটিউবে পাওয়া যায় না। জামালকুডু গানে কিভাবে পা মেলাতে হবে কিংবা চিংড়ির মালাইকারি কিভাবে বানানো যায়, সবই ইউটিউবে পাওয়া যায়। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিনের মাথাতেও বসে রয়েছেন একজন ভারতীয়, নীলমোহন ইউটিউবের বর্তমান সিইও। জানলে অবাক হবেন যে তার হাত ধরেই ইউটিউব থেকে ডিসলাইক বাটনটা উঠে গিয়েছে। সারা বিশ্ব জুড়ে অনেক কোম্পানির সিইওই ভারতীয়, একটা ভিডিওতে সবার কথা বলা সম্ভব নয়। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে আবার পরের পর্ব নিয়ে আসবো। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো এই ভিডিও। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।